বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে ঘটেছে এক নাটকীয় ঘটনা। টাইম আউট হয়েছেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কান ব্যাটাররা। এরপর সাদিরা সামাবিক্রমা ও চারিত আসালঙ্কা মিলে 63 রানের জুটি গড়ে চাপ সামাল দেন। তবে দলীয় 135 রানে আউট হন সামাবিক্রমা। এরপর ক্রিজে আসেন ম্যাথুস। তবে তিনি যে হেলমেট নিয়ে নেমেছিলেন তার হেলমেটের ফিতার লক ঠিক ছিল না, তাই পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। এমসিসির আইন অনুযায়ী একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার 2 মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে খেলার জন্য প্রস্তুত হতে হবে, কিন্তু ম্যাথুস সেটি পারেননি। আর তাই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে টাইম আউট হন ম্যাথুস। এ নিয়ে ম্যাথুসের সঙ্গে আম্পায়ারের আলাপও হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রেগেমেগে সাজঘরে ফিরে গেছেন ম্যাথুস। ফেরার সময় বাউন্ডারি লাইন অতিক্রম করেই হাতের হেলমেট ছুড়ে ফেলেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।